মহান রব্বুল আলমিনের দরবারে আলিশানে, মহান মালিকের শাহী দরবারে শুরুতে আমরা হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরগুজারি করছি, যিনি মেহরবানি করে এক সপ্তাহ পরে আজকে আবারও আমাদেরকে পবিত্র ইয়ামুল জুমায় মহান রবের মহান মালিকের ডাকে সাড়া দিয়ে নির্ধারিত সময়ে আল্লাহ পাকের এক একজন নিবেদিত প্রাণ গোলাম হিসেবে আল্লাহর ঘরে আসতে পেরেছি, যিনি আসার মতো তৌফিক সৌভাগ্য, আসার মতো উৎসাহ উদ্দীপনা, মন মনন মানসিকতা দান করেছেন, আসার মতো সেহেত সুস্থতা তন্দুরুস্তি দান করেছেন, আমরা আসতে পেরেছি। এই জন্য আবারও শুকরগুজারি করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আসলে আসলে একটা কথা আছে যে এক পয়েরি সদ বিমারি, এক বার্ধক্যের বয়স, এটার অর্থ হচ্ছে বিমার না থাকলেও একশো বিমার ওই বুড়া শরীরে আছে। কালকে রাতে এমন একটা অবস্থা হয়েছিল যে আজকে জুমায় আসতে পারবো এরকম কোনো অবস্থা আমি মনে করিনি। সকালে লক্ষ্মীপুরে একটা প্রোগ্রাম ছিল, যেতে পারিনি। জুমার পরে ইলিয়াটগঞ্জ কুমিল্লা আরেকটা প্রোগ্রাম নিষেধ করে দিয়েছি। জুমার জন্য আল্লাহ পাক কবুল করেছেন আলহামদুলিল্লাহ। আজকে বিস্তারিত কোনো ক্ষেত্রে আলোচনায় না গিয়ে আমরা শুধু সলাৎ সম্পর্কে আজকের খুতবায় কথা বলবো, আলোচনা পেশ করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রিয় মুসল্লি ভাইরা, সলাৎ যেটাকে আমরা আমাদের পরিভাষায় বলি নামাজ, কোরআনে নামাজ বলতে সলাৎ, এটাই বারবার আল্লাহ পাক উল্লেখ করেছেন। সলাতের আবিধানিক অর্থ দোয়া, কামনা, আল্লাহর কাছে চাওয়া। মুসলমানরা যখন সাইয়েদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহুর খেলাফতের জমানার মাঝামাঝি সময়ে লোহিত সাগর পার হয়ে লোহিত সাগরের পশ্চিম পাড়ে আফ্রিকা, পুরো একটা মহাদেশ, সেখানে ইসলামের দাওয়াতি কাজের প্রভাবে পুরো আফ্রিকা ইসলামের আওতায় চলে আসলো। সেখানে মুসলমানরা গিয়ে দেখলেন আফ্রিকার মুসলমান যারা ইসলাম কবুল করেছে তারা সলাৎ শব্দ ব্যবহার করে না, তারা ব্যবহার করে নামাজ, নামাজ। আবার উত্তর দিকে পুরো আরব জজিরা, এটা পার হয়ে যখন ইসলাম, ইসলামের দাওয়াত এবং বিপ্লব, বর্তমানে ইরাক, ইরান, আফগানিস্তান, সেখান থেকে পূর্ব দিকে একেবারে তুরস্ক পর্যন্ত, তুরস্ক পেরিয়ে কৃষ্ণসাগর, এই এলাকা পেরিয়ে ইয়াজুজ মাজুজের দেওয়াল যেখানে সদ্দে সেকান্দারি, এটা পেরিয়ে সোজা উত্তর দিকে ইসলামের বিপ্লবী দাওয়াত, যখন ভূমধ্য সাগর পার হয়ে ভূমধ্য সাগরে সাগরের অপর তীরে ইউরোপে গিয়ে যখন ইসলাম পৌঁছল, তখন সেখানে গিয়ে মুসলমানরা দেখল যে সেখানের লোকেরা সওমকে সওম বলে না, বলে রোজা, রোজা। আবার এইদিকে শ্রীলঙ্কা
মালাবার দ্বীপপুঞ্জ, দক্ষিণ ভারতের কেরালা, এইসব এলাকায় যখন ইসলাম পৌঁছল, পৌঁছার পরে এখানে এসেও আরব মুসলমানরা, বিজয়ীরা দেখলেন যে এখানকার মুসলমানরা সওমকে বলে রোজা আর সলাতকে বলে নামাজ, তারা এটা মেনে নিয়েছেন, এটার কোনো বিরোধিতা করেননি, এবাদত বলে কথা। এক এক জনপদে, এক এক এলাকায় এক একভাবে এটাকে চিহ্নিত করা হয়, বিম্বিত করা হয়, নামাজ হলেই তো হলো। তাহলে আসুন আমরা নামাজ সম্পর্কে কথা বলি। একজন আল্লাহর বান্দা, একজন মানুষ যখন ইসলাম কবুল করেছে, পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তার উপরে প্রথম ফরজ যেটা, সেটা সালাত, সেটা নামাজ, কোনো অবস্থাতেই নামাজ বাদ দেওয়া যাবে না, নামাজ কায়েম করতেই হবে, সালাত নিজে পড়তে হবে, অন্যদেরকে নিয়ে প্রতিষ্ঠা করতে হবে। কোরআনে পাকে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা, নামাজের কথা বলেছেন, নামাজ বড় এক জায়গায়ও বলেননি। আল্লাহ পাক বলেছেন ওয়াকিমুস সালাহ, সালাত কায়েম করো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়াতাউ যাকাতা ওয়ামারু বিল মারুফ ও নাহাউ আনিল মুনকার কাদাফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন। তাহলে সালাত, এটার ব্যাপারে আল্লাহ কোরআনের প্রত্যেকটা পরিভাষায় মুফাসসিরিনে কেরাম হিসাব করে বলেছেন 82 জায়গায়, ছোট্ট দুটা শব্দ দিয়ে ওয়াকিমুস সালা ওয়াতুজ যাকা, সালাত কায়েম করো। এই কায়েম করার অর্থ হলো তুমি নিজে পড়ো, তোমার পরিবারকেদেরকে নিয়ে পড়ো, তোমার সমাজের লোকদেরকে নিয়ে পড়ো, ইজতেমাঈভাবে, ইনফেরাদিভাবে নয়, একা নয়, সবাই মিলে জামাতের সাথে পড়তে হবে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, দিনে রাতে নির্ধারিত কয়েকটা সময়ে নিশ্চয়ই আমি আল্লাহ মোমেনদের উপরে সালাত কায়েম করা, এটা ফরজ করে দিয়েছি। হাফিজু আলা সালাওয়াত ও সালাতিল ওয়াস্তা অকুমু লিল্লাহে কানিতিন, তোমরা তোমাদের সালাতসমূহের হেফাজত করো। ও সালাতিল ওয়াস্তা, বিশেষ করে দিন রাতের মধ্যবর্তী যে নামাজটা আসর, আসর এটাকে হেফাজত করো, এটার উপরে আল্লাহ জোর বেশি দিয়েছেন, এই জন্যে দিন শেষ হয়ে যাচ্ছে, কাজ এখনও কিছু রয়ে গেছে, এই সময় মানুষ চিন্তা করে যে এই কাজটা শেষ করি, এটা শেষ করি, তারপরে এই ধরনের বিলম্বিত করতে করতে, দেরি করতে করতে অনেক সময় আসরের নামাজ, এটা সময়টা নষ্ট হয়ে যায়, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত এটা কায়েম করতে বলে আসর এটাকে ভিন্নভাবে উল্লেখ করেছেন। কোনোভাবে এটাকে লুজ মনে করা যাবে না, স্ল্যাগ মনে করা যাবে না, গুরুত্বহীন মনে করা যাবে না। কোরআনের বহু জায়গায় সালাত। আরেকটা জিনিস এখানে আছে যে আল্লাহ পাক বলছেন অসজুদু ওয়াবুদু রাব্বাকুম, বহু বচন জমা, তোমরা সবাই মিলে একত্রিতভাবে সমবেতভাবে তোমাদের রবকে সেজদা করো, অসজুদু বহু বচন, একা একা সেজদা করলে নামাজ হবে, কিন্তু আল্লাহ যেভাবে সালাত প্রতিষ্ঠা করার, কায়েম করার কথা বলেছেন, সালাত মাল জমা, জমাতের সাথে, সেটা হবে না। একা পড়লে আপনি পাবেন এক নম্বর, এলাকার পান যেখানে মসজিদে গিয়ে যদি জমাতে পড়েন কমপক্ষে 27 নম্বর, একা এলাকার সবচেয়ে মুসল্লি যেখানে বেশি হয় সেখানে গিয়ে যদি আপনি জমাতে পড়েন তাহলে পাবেন তার চাইতে অনেক
বেশি। কাবা ঘরে গিয়ে যদি পড়েন ওই এক ওয়াক্ত সালাত, আপনি 1,00,000 রাকাতের সওয়াব পাবেন। আবার এই সালাত আপনি যদি মসজিদে নববীতে বাইতুল মাকদাসে গিয়ে পড়েন, তাহলে আপনি একটা সেজদায় 50,000 সেজদার সওয়াব পাবেন। এক ওয়াক্তে আপনি 50,000 ওয়াক্তের সওয়াব পাবেন, এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাবেন। আল্লাহ পাক আমাদেরকে এইসব আল্লাহ পাকের পবিত্র স্থান এইসব জায়গায় গিয়ে সালাত আদায় করার মতো তৌফিক দান করুন। আল্লাহ পাকের তৌফিক দিতে বোধহয় খুব কষ্ট, টানা হেসড়া আল্লাহ বললেই হয়ে যায়, কোন ভাইয়াকুন হয়ে যায়। আমরা নিয়ত করলাম, হাদিসে আল্লাহ বলছেন হজ্জ মাবরুরুন লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, যেই হজ আল্লাহ কবুল করেছেন সেই হজের প্রতিদান বদলা জান্নাত ছাড়া আর কিছুই নয়। হুজুর সবসময় দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনা তাওফিকান লি জিয়ারাতি বাইতিকাল হারাম। সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, কুরুনে সালাসা, তিন প্রজন্ম, সকল ইমাম আইম্মা, সকল মুসলিম উম্মা, সকল যুগে একটা দোয়া করেছেন নবীজির ওই হাদিসের হাদিসের উপরে, মান জারা কবরি অজাবাত লাহু সাফাতি, আমার যে উম্মত আল্লাহর যেই বান্দা জীবনে একবার আমার রওজা আমার কবর জিয়ারত করবে, সেই উম্মতের জন্য হাসরের মাঠে সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজেব হয়ে যাবে। এই হাদিসটি আরেক সনদে আরেক মতনে আরেক বর্ণনা পরম্পরায় এইভাবে এসেছে, মান জারা কবরি, যে জীবনে একবার আল্লাহর ঘর তওয়াফ করে আমি নবীর রওজা জিয়ারত করলো, কানা মা ইয়া ফিল জান্না, সে জান্নাতে আমি নবীর সাথে একত্রে থাকবে। আল্লাহ পাক আমাদের জন্যে এই সকল সৌভাগ্য কবুল করুন, মঞ্জুর করে নিন। আসুন এখন সালাত, তাহলে ইনফরাদিভাবে ব্যক্তিগতভাবে পড়লে বিনা ওজরে আদায় হবে না, জামাতের সাথে পড়াই লাগবে। শারীরিক কোনো ওজর যদি থাকে, শরীর কোনো দিক যদি থাকে, পরিবেশগত কোনো ঝুঁকি বাধা, আমি কি বুঝাতে পেরেছি? এখন যাওয়ার পথে শত্রু আসে পাহারা দেয়, আপনাকে একা পেলে সুযোগ গ্রহণ করবে, এমন ঘটনা সেই যুগে হয়েছে, এই যুগে বোধ হয় না, হয়তো দেখেন ইসলাম প্রত্যেকটা যুগ সময় এটাকে সামনে রেখে এটা আলোকে কথা বলেছে। তাহলে জামাতে পড়তে হবে, এখন জামাতে পড়তে হলে মনে করুন 50 জন 100 জন মুসল্লি মুসলমান এক জায়গায় একত্রিত হয়েছে, আপনারা মসজিদে একত্রিত হয়েছেন, এখন আপনাকে জামাতে সালাত আদায় করতে হবে। এখন ইমাম নিযুক্ত করার জন্য আপনাকে ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিতে হবে, ফরজুল্লাহ তাআলা একটা দায়িত্ব, এটা কিন্তু ব্যালট পেপার। এই ইমাম যিনি সামনে গিয়েছেন, আমি তাকে আমার নেতা হিসাবে, সালাতের ইমাম হিসাবে আমার সমর্থন আমার ভোট আমি প্রদান করলাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এক মাঠে কোনো মসজিদ নাই, একদল মুসলমান সফরে, সেখানে সালাত আদায় করবে, এখন জামাতে আদায় করা ফরজ, সেখানে আপনি আবার একটা দায়িত্ব বেহাজ আল ইমাম বলবেন, সেখানে কিন্তু ইমাম নির্ধারিত নাই, কি এই সফর অবস্থায় মসজিদে তো আছে, এখানেও কিন্তু ব্যালট পেপার লাগবে, একটা দায়িত্ব ভোট ছাড়া ইমামতি এটা হবে না। আর ওই মাঠে ময়দানে এখন 100 জনের মধ্যে আপনি একজনকে ইমাম বানাবেন, কাকে বানাবেন? যে একবারে ক্লিন শেভড, কোট প্যান্ট স্যুট টাই ইউরোপিয়ান স্টাইল, এমন একটা লোককে বোধহয় বলবেন একটা দায়িত্ব বেহাজ আল ইমাম? তাহলে এখানে আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই 100 জনের ভিতরে 50 জনের ভিতরে তোমার দেখা মতো, তোমার চয়েস মতো, তোমার বিবেক মতো
এই 100 জনের মধ্যে যে লোকটা সবচেয়ে বেশি মুত্তাকি আতকা মুত্তাকি দি গ্রেট সবার মধ্যে সবচেয়ে বেশি অগ্রগামী আল্লাহর কাছে দ্বীনের কাছে তাকে তুমি তোমার ভোট দাও আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এখন এই 50 জনের মধ্য থেকে আপনি সবচেয়ে পারফেক্ট সবচেয়ে মুত্তাকি পরহেজগার যে লোকটা সেই লোকটাকে ভোট দিতে হবে কারণ কি মুত্তাকি শব্দের অর্থ তাকওয়াওয়ালা পরহেজগার যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাহকে যে ভয় করে পরকালের জবাবদিহিতা এটাকে যে ভয় করে আল্লাহর হক যে আদায় করে সে বান্দার হকও আদায় করবে আর যে দৈনিক পাঁচবার সালাতের কাছেও যায় না আল্লাহর বুড়া আঙ্গুল দেখায় সে আপনাকে কি দেখাবে নির্বাচনের আগে সে বলবে সনাম ধন্য দেশ বরণ্য নগণ্য জঘন্য সেরাগালি বদনাকে হুক্কা মার্কা বাক্সে ভোট দিয়া দেশ ও জনগণের সেবা করার সুযোগ দিন এমন কথা আসে না নাই আসে তো কোন অ্যাডভার্টাইজ এটার দিকে খেয়াল করা যাবে না আপনার ইমাম আপনি চয়েস করবেন চয়েসে মেজরিটি যার হবে যার পক্ষে হবে দেখেন গণতন্ত্র কত সুন্দর মেজরিটি অধিকাংশের সমর্থন যে পাবে সে ইমামতি করবে ইক্তাদাইতে বেহাজাল ইমাম এখন একজন এসে বলে আপনি আপনার ইক্তাদাইতে বেহাজাল ইমামটা আমার জন্য কইয়েন একে ভোট দেওয়াই হারাম যে পদ চায় তাকে পদে নেওয়া যাবে না আপনি আপনার চোখ আছে বিবেক আছে বিবেচনা শক্তি আছে আপনি আপনার দেখা মতো আতকা সবচেয়ে বেশি মুত্তাকি যাকে আপনি মনে করেন তাকে আপনি ভোট দেন কারণ আল্লাহর হক যে আদায় করে সে বান্দার হকও আদায় করবে কি আর যে আল্লাহর হক আদায় করে না সে আপনাকে বলবে আমাকে ভোট দাও আমি তোমাকে এক একটা রসগোল্লা খাওয়াবো মিঠা মিষ্টি কুমড়ার মতো বড় এক একটা জিলাপি খাওয়াবো গরুর গাড়ির চাকার মতো বড় আপনি শুনে তো পাগল হয়ে গেছেন একটা রসগোল্লা যদি মিষ্টি কুমড়ার মতো হয় একটা কাটলেই তো এক পরিবার কুল্লো খালাস একটা জিলাপি যদি গরুর গাড়ির চাকার মতো হয় এই হুজুরের ভোট দিলে গরুর গাড়ির চাকার মতো জিলাপি খাওয়াবে আপনি দিলেন ভোট আর কিছু চিন্তা করলেন না কিন্তু আপনার দরকার ছিল যে রসগোল্লাটা মিষ্টি কুমড়ার মতো বড় যে জিলাপিটা গরুর গাড়ির চাকার মতো বড় এই জিলাপিটা কোন কড়াইতে কোন সাসপেনে বাজি করেছে বলেন এমন কড়াই কি দুনিয়ার বাজারে আছে বনি ইসরাইল এইভাবে ধোকা খেয়েছিল ধোকা খেয়ে আল্লাহর গজবের খড়ক কৃপান তাদের উপরে পতিত হয়েছিল অবা উ বে গজাবি মিনাল্লাহ আল্লাহর গজবের প্রত্যক্ষ ডাইরেক্ট শিকারে পরিণত হয়েছিল তারা আল্লাহ পাক আমাদেরকে সকল মুসল্লি ভাইদেরকে পুরা পৃথিবীর মুসলিম উম্মাকে এই ধরনের প্রতারণার হাত থেকে বাঁচার মতো তৌফিক দান করুন আমাদের বিবেককে আল্লাহ জাগ্রত করুন সজাগ করুন এখন আপনি ভোট দিয়েছেন দেখেন পিছনে আপনারা কাতারবন্দি হয়েছেন নিয়ত করেছেন এখন আপনি পড়েন ইয়াকা নাবুদু আমরা একমাত্র তোমার ইবাদত করি ওয়াইয়াকা নাস্তাইন আমরা একমাত্র তোমার কাছে সাহায্য চাই সব বহু বছর এক জায়গায় বোধ আছে ইয়াকা আবুদু আমি তোমার ইবাদত করি ওয়াইয়াকা ইস্তাইন আমি তোমার সাহায্য চাই আমি এক জায়গায়ও নাই সব জায়গায় আমরা 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 এটাই কোরআনের পরিভাষা এতে একটা জিনিস পরিষ্কার সলাতে আমি 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 একা একা এটা হবে না আমরা আমরা বলতে হবে এটা দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মুসলিম সমাজ মুমিনের জিন্দিগি এটা হবে জামাতি জীবন সাংগঠনিক জীবন মান সাজ্জা সজ্জা ফিন্নার এই জামাতি জীবন থেকে যে বিচ্ছিন্ন হয়ে গেল সে বিচ্ছিন্নভাবে জাহান্নামের গহীন পঙ্কে পতিত হলো নাউজুবিল্লাহ মিন জালিক এবার ভোট দিয়েছেন ভোট দেওয়ার পরে ইমাম সাহেব
সুরা ফাতিহা পড়েছে প্রথম, ঠিক আছে, দিস ইজ রাইট। সুরা ফাতিহার পরে অন্য যে কোনো কেরাত, যে কোনো অংশ, যে কোনো সুরা পড়া ফরজ। এখন ইমাম সাহেব আলহামদুর পরে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা দোয়া কোনো শুরু করছে, এটা কি রাইট না রং? রং, একেবারে কাটটা ভুল। এখন সে কোরআন বাদ দিয়ে সে দোয়া কুনুত পড়ে। একটু আগে আপনারাই কিন্তু ভোট দিয়েছেন তাকে, আপনারাই নেতা বানিয়েছেন। এখন আপনারা পিছন থেকে বলেন যে সুরা বাদ দিয়ে দোয়া কুনুত পড়ে, ভোট তো দিয়ে ফেলেছি, আমি কি করব? আমার কিছু করার নাই, বলারও নাই, যার পাবে তারে খাবে। এই কথা বলে চুপ করে থাকেন, নামাজ হবে একজনেরও? জোরে বলেন, হবে? যারা ভোটার, যারা ভোট দিয়েছিল তাদের উপরে এইবার প্রতিবাদ করা, আন্দোলন করা ফরজ হয়ে গেছে। এইবার পিছন থেকে মুসল্লিরা আন্দোলন শুরু করেছে, খুব লক্ষ্য করুন। প্রথম দুই তিনজনে বলে আল্লাহু আকবার, হুজুর এটা কিন্তু রং, এটা ভুল, আপনি কোরআন বাদ দিয়ে দোয়া কুনুত পড়েন, এই মশলা আপনাদের কে শিখেছে? তাড়াতাড়ি ঠিক লাইনে আসেন, আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে শিখিয়েছেন, সেইভাবে আপনি সালাত কায়েম করুন। ইমাম সাহেব পাত্তা দেয় না, কারণ গদি একবার পাইলে আর কোনো কিছু খেয়াল থাকে না। ইমাম সাহেব সামনের দিকে যায় যে অনাফিজ অনার্জু রহমতাকা অনাকশা আজাবাকা, এই পর্যন্ত গেছে। এইবার 15-20 জন আরো জোরে আল্লাহু আকবার, হুজুর কানে যায় না, আপনার লাইন তো এটা নয়, দোয়া কুনুত নয়, আপনার লাইন কি? কোরআন। আপনি তাড়াতাড়ি লাইনে আসেন, তা নাহলে কিন্তু অসুবিধা আছে। 10-12 জনে যখন বলেছে, আস্তে আস্তে স্বৈরাচারের বিরুদ্ধে জনমত সৃষ্টি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। এইবার পুরা মসজিদ থেকে আরো জোরে আল্লাহু আকবার, হুজুর তাড়াতাড়ি লাইনে আসেন, তা নাহলে কিন্তু অসুবিধা আছে। হুজুরের মুখ ফিরেছে, মুসল্লিদের দিকে তাকিয়ে বলে, একটু আগে আপনারাই তো ইকতাদায়িত বেহাজাল ইমাম, এই ব্যালট পেপারের মাধ্যমে আমাকে ভোট দিয়েছেন, আমি ইমাম হয়েছি, নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা লোকমা দেয়, যারা আন্দোলন করে, তারা নামাজের শত্রু। এটা বলার পরে আপনারা চুপ হয়ে যাবেন, ঠিক না? কি সেইবারে তো গদি বাঁচাইতে চায়, গদি রক্ষা করতে চায়। আবার এই যুগে কিছু ইমাম ক্যাডার নিয়ে চলে, ক্যাডার একদল, হ্যাঁ, ডেগারওয়ালা, ছুরিওয়ালা, পিস্তলওয়ালা, তারা ইমাম সাহেবকে পাহারা দেয়, বডিগার্ড। তাদের দুই তিনজন মুসল্লিদের দিকে খাড়াইয়া বলে, নির্বাচিত ইমামের বিরুদ্ধে যে লোকমা দেবে তার জিব্বা ছিঁড়ে ফেলব। এইবার আপনারা থেমে যাবেন, ঠিক না? দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, মুসল্লিরা থেমে যাবে নাকি? চুপ হয়ে যাবে ক্যাডারের ভয়ে? যদি চুপ হয়ে যা লোকমা বন্ধ করে, তাইলে একজন মুসল্লির বোধ হয় নামাজ হবে? জোরে বলেন, তোমরাই ভোট দিয়েছ। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা ওউলিল আমরি মিনকুম, আল্লাহকে মেনে চলা, স্বীকার করা ফরজ। ওয়াতিউর রাসূলা, আল্লাহর সঙ্গে সঙ্গে রাসূল, তাকে মানা, তার ইতাআত করা ফরজ। ওউলিল আমরি মিনকুম, ইস, কোরআনের বচনভঙ্গি দেখেন, কোরআনের শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফসাহাত এবং বালাগাত একটু লক্ষ্য করুন। ওয়াতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো। ওয়াতিউর রাসূলা, রাসূলের ইতাআত করো। আল্লাহর ইতাআত আনুগত্য যেমন ফরজ, রাসূলের ইতাআত আনুগত্য তেমন ফরজ। একটা এক নম্বর আর একটা দুই নম্বরে নিলে চলবে না, দুটোটার টেম্পার সমান। শেষ জায়গায় এসে অউলিল আমরি মিনকুম, এখানে কিন্তু আল্লাহ ওয়াতিউ বলেন নাই। ওলামায়ে কেরাম ভালো বুঝবেন, আই রিপিট, ওয়াতিউল্লাহ, আল্লাহর নির্দেশ মানো, এটা ফরজ। ওয়াতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, এটাও ফরজ। অউলিল আমরি, এখানে কিন্তু ওয়াতিউ বলা হয় নাই। তাহলে নিঃশর্তভাবে আল্লাহর ইতাআত করা যাবে, শর্তহীনভাবে নাবির আনুগত্য করা যাবে, কিন্তু নিঃশর্ত শর্তহীনভাবে নেতা ইমামের আনুগত্য করা যাবে না। এই জন্য আল্লাহ অউলিল আমরি মিনকুম এখানে ওয়াতিউ বলেন নাই। আল্লাহ বোধহয় ব্যাকরণ জানে না, কি
দেখুন কোরআনের কথন ভঙ্গির দিকে একটু খেয়াল করুন, রিপিট, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসুলা, তার তারকিবের মধ্যে ওয়াও হরফে আতফ, মাতুফ মাতুফ আলাই, এখানে বলা দরকার ছিল ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসুলা ওয়াতিউল আমরে মিনকুম, কিন্তু নেতার ব্যাপারে আল্লাহ ওয়াতিউ বলে নাই। এর কারণ হল নেতা যদি আল্লাহ রসুলের তরিকা মতো চলে তোমাদেরকে চালায় তাহলে ওয়াতিউ, তার এতায়াত করো ফরজ, আর যদি আল্লাহ আল্লাহ রাসুলের এতায়াতের বাইরে চলে যায়, সলাতের আল্লাহর দেওয়া রাসুলের শিখানো নিয়মের বাইরে চলে যায়, তাহলে এই ইমামের আর এতায়াত করা যাবে না, বরং ইমামের বিরুদ্ধে আন্দোলন করা কি হয়ে যাবে, এই আল্লাহু আকবার, এটা হইল ইমামের বিরুদ্ধে আন্দোলন স্লোগান শুরু। এখন এইভাবে যখন লোকমা দিয়েছে, লোকমা দেওয়ার পরে ইমাম যদি লোকমা গ্রহণ করে দোয়ায় কুনুত বাদ দিয়ে কোরআনে আয়াত সুরে তেলাওয়াত করে তাহলে সালাত আদায় হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নামাজ পুরা হয়ে যাবে, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এইভাবেই আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সহসেজদা গ্রহণ করেছে, লোকমা কবুল করেছে, ভুল লাইন থেকে কি শুদ্ধ বিশুদ্ধ লাইনে এসেছে, সালাত আদায় হয়ে যাবে। কিন্তু সালাম ফিরানোর আগে পেনাল্টি, শাস্তি, এটা ভোগ করতে হবে, এটা হলো সহসেজদা, এটা নামাজের কোনো অংশ না, ভুল হওয়ার কারণে ভুলের মাশুল। শুধু ইমামের উপরে সহসেজদা ফরজ, ঠিক না? জোরে বলেন, ইমামের উপরে যেমন ফরজ আপনাদের উপরে তেমন ফরজ। কারণটা কি? তোমরা ভোট দিয়ে যাকে ইমাম বানিয়েছ, ব্যালটের মাধ্যমে যাকে নেতা বানিয়েছ, সেই নেতা যদি গদি লাভ করে, নেতৃত্ব লাভ করে, ভালো কাজ আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআত করে, এটার ভাগি সে নিজেও হবে তোমরাও হবে। আর যদি সে আল্লাহ আল্লাহ রাসূলের লাইন থেকে অন্য লাইন বেলাইনে চলে যায়, তাহলে যেই পেনাল্টি সহসেজদা ইমামের উপরে নেতার উপরে যেই সহসেজদা ফরজ, মুক্তাদি মুসল্লির উপরেও সেই একই সহসেজদা ফরজ। কারণ কি? মুসল্লিরা কি ভুল করেছিল? জবাবদার না, আমি বোধহয় বুঝাতে পারিনি, ভুল করেছিল ইমাম, মুসল্লিরা তো ভুল করে নাই। এখন এই সহসেজদা ইমামেরও লাগবে, মুসল্লিরও লাগবে। কারণ কি? তোমরা ভোট দিয়ে একটা দায়িত্ব বেহাজাল ইমাম ব্যালটের মাধ্যমে যাকে ইমাম বানিয়েছ, সেই ইমাম যদি ভালো করে তোমরা এটা পাবে, সেই ইমাম যদি ভুল করে ভুলের মাশুল ইমামকেও দিতে হবে, তোমাদেরকেও দিতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে এখানে একটা জিনিস পরিষ্কার হলো, ব্যালট পেপার বাক্সে ফেলার আগে চিন্তা করতে হবে যে আমি যেই মার্কা যেই বাক্সে ব্যালট পেপারটা দিচ্ছি, ইনি নেতৃত্ব লাভ করে যদি আল্লাহ রাসূলের এটা ফরমাদারি ইসলামের তাহজিব তামাদ্দুন কালচার সিভিলাইজেশন এগুলোকে মেনে নিয়ে চলে, তাহলে তিনিও লাভবান হবেন, আমরাও লাভবান হব। আর আমাদের ভোটে গদিতে নেতৃত্বে গিয়ে তিনি যদি আল্লাহ আল্লাহ রাসূলের লাইনের বাইরে চলে যান, তাহলে এটার জন্য যে শাস্তিটা হবে শুধু নেতার হবে না, যারা ভোট দিয়ে নেতা বানিয়েছে ভোটারের উপরেও হবে, ঠিক কিনা বলেন ভাই? এখন এখানে একটা কথা, ভুল করলা তুমি, কে? ইমাম। কোনো মুসল্লি যদি মনে করে ভুল করলা তুমি, আর তোমার লোকমা দিতে দিতে তোমার বিরুদ্ধে আন্দোলন করতে করতে গলাও ফাটাইলাম, আর এখন তোমার ভুলের জন্য সহসেজদা দিতে দিতে কপালের চামড়াও চলে যায়, এটা কোন ইনসাফ? একটা প্রশ্ন আসে না? আছে তো? তাহলে আল্লাহ আপনাকে বলে দিয়েছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যালট পেপার বাক্সে ফেলার আগে একটু ভালো করে চিন্তা করিও, ভালো করে চিন্তা করিও, যাকে তুমি নেতা বানাবে সেই নেতা যদি কোনো ভুল করে, নেতার উপরে যে শাস্তি হবে তোমাদের উপরও সেই শাস্তি হবে, একই শাস্তি হবে, ঠিক কিনা বলেন? এটা আমরা জীবনের প্রত্যেকটা পর্যায়ে বোধহয় দেখি না, দেখি না? যুগে যুগে যত জাতি যত কম, কোরআনে ধারাবাহিক কত ইতিহাস আল্লাহ পাক উল্লেখ করেছেন
যে সকল জাতি গোত্র সম্প্রদায় ধ্বংস হয়েছিল কিছু ইমামের কারণে, কিছু নেতার কারণে, ঠিক কিনা বলেন? দোষ করছিল ইমামরা, নেতারা, আর নেতাদের দোষে নেতাও গেছে, যারা পিছনে মুসল্লিয়া ছিল। কামিলুতের জমিনটা যখন উল্টাইছে তখন নেতা খুঁজে খুঁজে উল্টাইছে নাকি? সব নেতা খুঁজে খুঁজে কামে সামুদ ও আমার সামুদ আফাহুলে কুবি তগিয়া কানু আসাধ্য মিনকুম কুয়াতাও ও আসারা। কোরআনে আয়াতে আল্লাহ পাক বলছেন কাউমে আদ কাউমে সামুদ এই দুইটা গোত্র যারা অতীতে আল্লাহ দুনিয়াতে মানব বসতি হিসাবে বিরাজ করেছিল, তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি শরীর ফিজিক্যাল স্ট্রাকচার এক একটা মানুষ 50 হাত থেকে 80 হাত পর্যন্ত লম্বা ছিল এক একটা মানুষ। তাফসীর কারকেরা কীভাবে বুঝাবে এখন? তারা উদাহরণ দিয়ে বুঝায় রুসুম কালকব্বাতিল মাসাজেদ, তাদের মাথা ছিল মসজিদের গম্বুজের মতো, এবার বোধ হয় খাটে। মানুষটা যদি 50 হাত হয়, এইটা যদি মাথা হয় এতটুক, তাহলে কিন্তু মানায় না, ঠিক কিনা বলেন? তাদের হাতের বাজু আইডিহিম কালিমাদের দিয়ার, তাদের হাতের বাজু দালানের পিলারের মতো মোটা ছিল, এবার বোধ হয় খাটে। কি একটার গায়ে কয় ডজন হাতির শক্তি ছিল বলেন? কিন্তু আল্লাহ জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল মেঘের উপরে আসলো। আসার পরে ওদের মধ্যে কিছু হুঁশিয়ার চালাক মানুষ, এরা কে রে মেঘ তো আসে, একটা কালো একটা লাল আর একটা সাদা, কালো মেঘ থেকে লুত নবীর উম্মতির উপরে পাথর বৃষ্টি হয়েছে, লাল মেঘ থেকে দাউদ নবীর অবিশ্বাসী উম্মতের উপরে আগুন বৃষ্টি হয়েছে, সাদা যেটা এটা পারফেক্ট, এটার মধ্যে পাথরও নাই আগুনও নাই, এখন তোরা সবাই কখনটা নিবি? এখন নেতা জিজ্ঞেস করার রোগ সাদাটা, সাদাটা কালোটার মধ্যে পাথর পড়ার ডর আছে, লাল মেঘের মধ্যে কী আছে? আগুন বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে, সাদাটা নে, তাইলে আর কোনো অসুবিধা নাই। নবীর কাছে এসে বলে উদুলানা রাব্বাকা, হে নবী সালে, হে নবী হুদ, আমাদের জন্য দোয়া করুন আপনার রবের কাছে, দেখছেন, দোয়া করুন আপনার রবের কাছে। তবু কি স্বীকার করছে না এখনো? 11th আওয়ার নোয়াখালী এলাকা হুন্দের দ্বারে ক্ষমতা আছে, হুন্দের দ্বারে ক্ষমতা আছে, এ সময় নবীরে এসে বলে তোমার খোদার কাছে দোয়া করো আমাদেরকে যেন এই বিপদ থেকে, কালো মেঘ চলে গেছে, নবী দোয়া করলেন, নবী দোয়া করলেন লাল মেঘও চলে গেছে, এইবার আসে কোনটা? এইবার আমাদের আর কোনো টেনশন নাই, এইবার আমরা বেঁচে গেছি। সূর্যের কিরণ আল্লাহ এমনভাবে বাড়িয়ে দিলেন, সূর্যের কিরণ উত্তাপ টেম্পারেচার, আজকের বিজ্ঞানীরা স্বীকার করেছে অজালনা সেরা যাও হাজা, এই আয়াতের তাফসিরে অশামসে অদো হাহা, এই আয়াতের তাফসিরে একদল মহাশূন্য বিজ্ঞানী তারা সূর্যের উত্তাপ টেম্পার এটাকে রিসার্চ করে স্বীকার করেছে, সূর্যের টেম্পারেচার উত্তাপ 30 কোটি ডিগ্রি সেলসিয়াস, 2200 ডিগ্রিতে পাকা লোহা পানি হয়ে যায়, 2200 ডিগ্রিতে 103 ডিগ্রি জ্বর যদি আপনার আসে, পরনের কাপড় খুলে যায় চলে যায়, খবরও থাকে না, 103 ডিগ্রি, 2200 ডিগ্রিতে লোহা গলে, 30 কোটি ডিগ্রিতে কি গলে বলা লাগবে? এটা আমরা কল্পনাও করতে পারি না, এই পৃথিবীতে থেকে প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস সেকেন্ডে সূর্যের লাকড়ি জ্বালানি হিসাবে লাগে, সেকেন্ডে 30 কোটি টন, মিনিটে ঘন্টায় দিনে মাসে বছরে কাল কালান্তরে কত অনন্ত কোটি টন গ্যাস, এটা দিয়ে সূর্যটা জ্বলে এবং এই দুনিয়াকে সচল রাখে, সজীব রাখে। একদল বিজ্ঞানী তারা বলল বাবারে বাবা, সেকেন্ডে 20-30 কোটি টন,
কোন দিন জানি এই গ্যাস শেষ হয়ে যায়, গ্যাসের মজুদ রিজার্ভ যদি শেষ হয়ে যায় সূর্য জ্বলবে না, দুনিয়া আন্ধার হয়ে যাবে, বরফে সব আচ্ছাদিত হয়ে যাবে। তোমরা আবার একটু অ্যানালাইসিস করো, আবার একটু অবজার্ভ করো কি পরিমাণ গ্যাস সেখানে রিজার্ভ আছে, শেষ শেষ হয়ে যায় তাই নাকি। তো একদল বিজ্ঞানী এবার টেম্পারেচার বাদ দিয়ে রিজার্ভেশন, সূর্যের চারিদিকে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস মজুদ আছে এটাকে গবেষণা করে তারা স্বীকার করেছে, আগামী দিনে আরও 500 কোটি বছর, রিপিট, আগামী দিনে আরও 500 কোটি বছর সেকেন্ডে 30 কোটি টন করে জ্বালিয়ে জ্বলে থাকার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে। আল্লাহু আকবার। তাহলে হাতি যে পালে সেই বুঝে হাতির খোরাকের জন্যে কি দরকার, কিভাবে দরকার। আল্লাহ পাকের এই অনন্ত বিশ্ব চরাচর এটাকে আল্লাহ একটা নিয়মতান্ত্রিকতার ভিতর দিয়ে চালান। মানুষ যদি আল্লাহর এই ফেতরাত, এই ল অব নেচার, এই কানুনে ফেতরাত এটাকে মেনে চলে, তাহলে মানুষও শান্তিতে থাকে, দুনিয়াও শান্তিতে থাকে, পরিবেশও শান্তিতে থাকে। আর যদি আল্লাহর দেওয়ায় হুদুদ, শরীয়ত সীমারেখা এটাকে লঙ্ঘন করে, এখন লাল ম্যাগও চলে গেল, কালো ম্যাগও চলে গেল, সাদাটা রইল, ওরা এইবার চিন্তামুক্ত হলো, যাক বাঁচা গেছে। এইবার নবী এসে বলে ওই বিপদের দুই ম্যাগ তো আমি দোয়া করেছি আল্লাহ সরাই দিছে, এইবার তোরা কিনবি, কেন না আমরা আগের জায়গাতে আসি, বিপদে পড়ে কইছিলাম, আগে যেমন অবিশ্বাসী ছিলাম কি, আমার ছাত্র জীবনের পরে নাম বলবো না, আমার বাড়ির পাশে এখান থেকে দুধ রোজ করি আর কি, দুধ ভাই দুধ কাল পানি, দুধ কাল পানি, একবারে পানি। তা আমি একদিন হাসতে হাসতে বললাম, ভাই তুমি দুধে পানি দাও নি, কাগে দিতাম হুজুর অন দিই না, আমাকে কিল্লায় দাও না, আমার 3টা গরুর বাছুর মারা গেছে, আমাকে পানি দিছে এই জন্য, ক এইবার বুঝছি, ক এখন একটা বাছুর আছে, আমি নিয়োগ করেছি এই বাছুরটারে আল্লাহর হস্তে হাড়িয়া বুঝেন তো, আমাকে ছোটো কালে বুড়ারা বলতে পারবে আল্লাহর হস্তে ছেড়ে দেয়, এটার কোনো মালিক নাই, এটা মাঠে মাঠে খায়, কার্গো উঠানে রশি করে আয় রাত্রে শোয়, আবার সকালে বের হয়ে যায়, এটার কে আল্লাহর হাড় কি হাড়িয়া, এই যুগে নাই ঠিক কিনা বলেন। এখন হেইবাটে আমার একটা হুজুর, আমার এখন একটা দামলা নেওয়া হয়েছে, আমি নিয়ত করছি এটারে হাড়িয়া শাড়ি দিয়ে, আগে ঠিক আছে যায়জ না যায়জ পরের কথা, আল্লাহ তোমারে বাঁচাক, ডেয়া হিগা বাঁচছে, কদ করাইছে কদ, কদ বুঝেন তো, ফেনী থেকে একদল লোক আসতো গরুর গা আবাল করার জন্যে, ক ফেনী থেকে আসছে, আমি তারে 5 টাকা দিয়ে এটারে হাড়িয়া করছি, আগে অন কিনবেন, হুজুর ভারী সুন্দর দেখতে, এত তাজা মোডা, আগে নিয়ত না করছেন এটা হাড়িয়া ছাড়বেন আল্লাহর হস্তে, হুজুর বিপদ হড়ি কইছি। বনি ইসরাইলদের উপরে লক্ষ্য করুন, ওই জাখাজ না মিশা কাকুম ওরা ফানা হাও কাকুম উত্তুরা, মুসা হারুন আল্লাহ ইসলামের সাথে বারবার বিটকেমি করে, তেড়ামি করে, ওয়াদা ভঙ্গ করে, আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, তুর পাহাড়টাকে তুমি টাম দিয়ে মুলার মতো উঠাও, টাম দিয়ে মুলার মতো উঠাইয়া তিহ ময়দানে 70,000 বনি ইসরায়েলের মাথার উপরে তুলে ধরো, জিব্রাইল সেটাই করলেন, পুরো তুর পাহাড় ওদের মাথার উপরে, ওই জাখাজ না মিশা কাকুম ওরা ফানা ফাও কাকুম উত্তুরা, আমি প্রত্যেকটা কথা কিন্তু কোরআন থেকে বলতেছি, হুজু মা আতাই না কমবে কুয়াতিন, তাড়াতাড়ি মুসা আর হারুন এই দুই নবী যা কয় এটা মান, আপনাদের কিন্তু দিলাম দিলাম পাহাড়ে এরম এরম করে, এই পড়ে পড়ে সব সেজদায় পড়ে গেছে, সেজদায় পড়ে কয় কি আমান্না বিল্লাহে রাব্বিল আলামিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ইমান আনলাম, আমান্না বি রব্বে মুসা ও হারুন, কোরআনের আয়াত, মুসা আর হারুন আলাইহিস সালামের আসল খোদার উপরে ইমান আনলাম, সেজদায় পড়ছে, কোনোটা সেজদা কাজ করে আবার চায় পাহাড় রইছে না আসে, আল্লাহ যখন পাহাড় সরাই দিলেন
তখন তারা বলল বিপদে পড়ে কইছিলাম, আমরা তো আগের কথা নাই। যখন অসুখ হয় বেড়াম হয় যায় যায় মরে মরে অবস্থা, তখন সাদ্দাত তওবা করে, 99 বার ইস্তেগফার পড়ে, ঠিক কিনা বলেন? যখন বিপদ আল্লাহ দূর করে দেন তখন আগের মামু, হেই সাবেক মামু, আগের খালু, সেই আগের খালু, তার আমলের মধ্যে, আচার আচরণের মধ্যে, ইবাদত বন্দেগির মধ্যে কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না, এটাই বাস্তবতা। মানুষকে আল্লাহ যখন স্বাভাবিকভাবে রাখেন, শান্তভাবে রাখেন, তখন আল্লাহকে ভুলে যায়। ঢাকা থেকে একজন মানুষ, সে লঞ্চে উঠেছে, গজারিয়া পার হয়ে 60 নল, এখান থেকে দক্ষিণ দিকে চাঁদপুরের দিকে ফিরেছে, হঠাৎ একটা মেঘ তুফান, লঞ্চ এবার এইভাবে খাড়ায় দুড়ুম দুড়ুম পড়ে। এখন যে জীবনে একবার পশ্চিম দিকে মুখ ফিরায় নাই, সেও কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, নামাজিও পড়ে বেনামাজিও পড়ে, আস্তিকেও পড়ে নাস্তিকেও পড়ে, ঠিক কিনা বলেন? সব আল্লাহর কাছে সারেন্ডার্ড হয়ে যায়। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে, যখন আমি তুফানটা থামাইয়া দেই, লঞ্চটা ঘাটে এসে লাগে, তখন কি ফামিনহুম মুক্তাসিদ, তখন একজন আরেকজনকে কয় বাইরে যেই ধরন দৌড়ছিল, লঞ্চ যেই লাফান লাফাইছিল, এই সারেং বেচারা সিটিয়া ইঙ্গা গাড়ুয়া, হেতে যদি এইভাবে বাধা করি না দৈত্য, তাহলে একা সালেই চলে পানির তলে যাওয়ার কথা আছিল। তাহলে তুফানের সময় আল্লাহ আল্লাহ, তুফান চলে গেছে আর কাজ, সারেং খুব এক্সপার্ট আসিল, আসে না নাই, আসে না নাই জোরে বলেন। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে, যখন আমি এই তুফান থেকে তাদেরকে বাঁচাই, ফামিনহুম মুক্তাসিদ, লোহা কাঠের খুঁটি সারিয়ে দিছিলাম, সুন্দরী কাঠের খুঁটি, এটা সৌগা লাগাইছিলাম, তুফানে যেই ঠেলা ঠেলছে, খুঁটিয়ে কি না থাকলে প্রথমবার এই ঘর উড়াই নিয়ে যেত, এবার খুঁটিরে আল্লাহ বানাইছে, সুন্দরী কাঠের দৌড় আড়া এগুলার আল্লাহ বানাইছে, এইবার আর আল্লাহর কোনো দখল নাই, আছে না নাই জোরে বলেন? তাহলে সব কিছু নিরঙ্কুশ মালিক আল্লাহ। কামে লুতকে যে জায়গায় ধ্বংস করা হয়েছিল আজ থেকে 4,500 বছরের কিছু বেশি আগে, এখন থেকে 4,500 বছরের কিছু বেশি সময় আগে, সেখানে জিব্রাইল, সে ট্রান্স জর্ডান, জর্ডান এবং ফিলিস্তিনের মাঝখানে যেখানে কাওমে লুত বসবাস করেছিল, আল্লাহর হুকুম অমান্য, নবীর তরিকা অস্বীকার করেছিল, তখন আল্লাহ জিব্রাইল মিকাইল দুই ফেরেশতাকে পাঠালেন, তারা তরুণ কিশোর যুবকের বেশে এসে ওই সাদ্দুম শহর, সাদ্দুম এটার এক পাশে এইভাবে আঙ্গুল ঢুকাইল, ঢুকাইয়া একেবারে জমিনের শেষ সীমানায় হাত পৌঁছাইয়া দিল, আরেকজন মিকাইল এই পাশে আঙ্গুল ঢুকাইয়া এটারে টান দিছে, টান দিয়ে মূল ভূখণ্ড থেকে ছিঁড়ে আলাদা করে ম্যাগের উপরে নিয়ে গেছে, মানুষ শুদ্ধা, বাড়িঘর শুদ্ধা, ম্যাগের উপরে নিয়ে সেটাকে উপুড় করেছে, উপুড় করে সেখান থেকে ধরাম করে এত জোরে নিচের দিকে মেরেছে, সেটা 200 মিটার গভীর সাগর হয়ে গেছে, বাহারে লুত, ডেড সি, মৃত সাগর। যারা ইংরেজি পড়েছেন তারা ডেড সি হিসাবে জানেন, আলেম ওলামা যারা তারা বাহারে লুত, লুত সাগর। আজ থেকে 1.5 বছর আগে সেই লুত সাগরের পাড়ে যে পাথরগুলা ওই কালো মেঘ থেকে বর্ষণ করা হয়েছিল, এটাকে আলাদা করার আগে পাথর দিয়ে কিন্তু মাইলের পর মাইল উঁচা পাথর, সব পাথরের নিচে চাপা, যত জেনাকার, যত সমকামী, যত সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, সব এই পাথরের নিচে চাপা। এরপরে এইটাকে উঠায় উপুড় করে যখন মেরেছে, 200 মিটার গভীর সাগর হয়ে গেছে, সেই সাগরটা এখনো আছে। আল্লাহকে সেখান দিয়ে যাও, একটু দেখো আমি আল্লাহ কি পারি, তোলা তোলা ওজনের পাথর আছে, তারপরে কেজি কেজি ওজনের আছে। আজ থেকে 1 বছর আগে সে লুত সাগর ডেড সির পূর্ব পাড়ে একটা পাথর পাওয়া গেছে, 52 টন প্লাস, 52 টন এর কিছু বেশি, বা ইয়ারে উগা যদি আন্দোর রূপে হড়ে 52 টন, উন্দুরের কলে উন্দুর হড়লে কি অবস্থা হয়, কল্লা শেষা যায়, বডি শেষা যায়, সারা শরীর মেসাকার হয়ে যায়, সেই আল্লাহ তো এখন আর নাই, থাকলেও আল্লাহর সেই জোর নাই,
সেই শক্তি আগের মতো নাই। আল্লাহ বুড়া হয়ে গেছে, লাডিবর দিয়ে আঁটে, টায়ার্ড হয়ে গেছে, রিটায়ার করার চিন্তা করতেছে বোধ হয়, নাকি আগের মতো আছে? হুয়া লাভবালো অল আখেরো অ জহেরো অল বাতেন অহু আলা কুল্লে সাইন আন্নাল কুয়াতা লিল্লাহে জামিয়া। সকল শক্তির আধার তিনি, পুঞ্জীভূত রূপ তিনি। তিনি আগে যেমন ছিলেন এখনও তেমন আছেন। অমাল্লাহ মুআজ্জিবাহুম ওয়া আনতা ফিহিম। আজকে আমরা যে সকল পাপ করি, আল্লাহর কসম, আইয়ামে জাহেলিয়া তো আরবে এত নেশা ছিল না, আল্লাহর কসম, এত ইয়াবা, এত ফেন্সিটিল, এত গাঁজা, এত পপি, এত হিরোইন, এত রকমের নেশা ছিল না। একটা ছিল মদ, কোরআন সেটার অনুবাদ করেছে শরাব, কি এই নেশা বলতে এইটাই আসিল। আরেকটা ছিল জুয়া, লটারি, আরেকটা ছিল ব্যভিচার, তাও খুব কম। জাহেলি যুগের আরবে অনেক মানুষ কাফের ছিল, বেঈমান ছিল, মূর্তি পূজা করতো, কিন্তু জেনা করার একটা রেকর্ডও তাদের জীবনে ছিল না। ধর্ষণ তো দূরেরই কথা, টিজিং ইপটিজিং এটা তো প্রশ্নেই উঠতে পারে না। তাহলে জাহেলিয়াতের চাইতে এখন পাপ কম, কম অল্প বেশি না অনেক বেশি? অমাল্লাহ মুআজ্জিবাহু মুআনতা ফিহিম। আমি আল্লাহ কাওমে আদ, কাওমে সামুদ, কাওমে লুত, কাওমে তুব্বার মতো এদেরকে জমিন উল্টাই না, পাথর মেরে ধ্বংস করি না, আগুন বৃষ্টি করে জ্বালাই দেই না। এই কারণে মদিনার রজায় শুয়ে শুয়ে আপনি একটা কথা বারবার বলতেছেন, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, মানলে উম্মতি ইয়া রব। আপনি কেয়ামত পর্যন্ত মদিনার রজায় শুয়ে শুয়ে এদের জন্য দোয়া করতেছেন, যার জন্য মুসলমানদের উসিলে আমি অন্যদেরকে ছাড় দিয়ে রেখেছি। কার নামে সিন্নি খাও টের পাও না। অমাল্লাহ মুআজ্জিবাহুম অহুম ইয়াস্তাগফিরুন। আমি আল্লাহ এই জন্য শাস্তি দেই না, কাওমে লুতের চেয়ে এরা সীমা ছাড়াই গেছে, নেশায় কাওমে আদ, কাওমে সামুদের চাইতে অনেক বেশি হয়ে গেছে। কিন্তু আমি এখন এদেরকে সেইভাবে যদি মেসাকার করি, তাহলে আপনার অপমান আমি মনে করি আপনার খাতিরে, তাহলে নবীর খাতিরে আমরা এখনও টিকে আছি, নবীজির খাতিরে দুনিয়া এখনও বেঁচে আছে। ভাই, খুতবার সময় তো শেষ হয়ে গেছে, পাশের দেশের একটু খবর টবর নেন তো। সেখানে হেজাব, মুসলিম মেয়েদের বোরকা, হেজাব এটা নিষেধ করেছে একটা কলেজে, এই যে বোরকা পরা যাবে না। বাংলাদেশে বোধহয় এরকম নাই, আছে? আছে, তাহলে বুঝে গেল নামে মুসলমান, কামে সব কুল্লুহুমু সেবা সেবা। সৌদিরা বলে কুল্লুহুমু সেবা সেবা, সব এক তালের, সব এক মানের। এই মেয়েটা বোরকা পরে, হেজাব পরে কলেজে এসেছে, আর দেশটা, প্রদেশটার নাম কর্ণাটক, কর্ণাটক দক্ষিণ ভারতের, সেই কর্ণাটক রাজ্যের বিজেপি সরকার সেখানে ক্ষমতা, বিজেপি বুঝেন তো? হ্যাঁ, তারা বলছে কোনো মুসলমান মেয়ে বোরকা পরে আসতে পারবে না। একটা মেয়ে বোরকা পরছে, হেজাব পরছে, নাম তার মুস্কান খান, মুস্কান, সে হুন্ডা চালাইয়া আসে, এসে হুন্ডাটা ওখানে রাখে। যখন ওই বিজিবির ক্যাডাররা, নরেন্দ্র মোদীর ক্যাডাররা রাস্তায় মুসলমান দেখলে, দাঁড়ি টুপি দেখলে কয় তুই গরু খাইছ, রাস্তায় পিটাইয়া মারতেছে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বাংলাদেশে এরকম কোনো ঘটনা এখনো ঘটে নাই, কোনোদিন ঘটবে না আল্লাহর রহমতে। আমরা মুসলমান, আমরা নিজেরাও বাঁচি, ওদেরকেও বাঁচার সুযোগ আমরা করে দেই। যারা অমুসলিম তাদেরকেও আমরা লালন করি, পালন করি, ধারণ করি, ঠিক কিনা বলেন? কোনো হিন্দু যে আজ পর্যন্ত কেউ কৈশিন্নি কসম খাতিয়ে তিন কৈশিন্নি জোরে কর, তাইলে তারা তাদেরটা, আমরা আমাদেরটা। উত্তরপ্রদেশে তো গত 3 বছর গরু জবা করা রাষ্ট্রীয়ভাবে নিষেধ। ভাই, গরু এটা হলো জোয়ার, একদিক থেকে প্রোডাকশন হয়, বাড়ে বাড়ে, আরেকদিকে জবা করে খায়, জবা করে খায়, দেশে বিক্রি করে, বিদেশে রপ্তানি করে। এখন গরু হইলো 33 খোদার এক খোদা, 33 কোটি দেবতার এক দেবতা গোমাতা। গরুর গোস্ত খাওয়া যাবে না, কিন্তু গরুর গোবর খাওয়া শূন্যতে মোয়াক্কাদা, গরুর সোনা খাওয়া এটা ফরজে আইন। গরু খাওয়া যাবে না, গোবর খাওয়া যাবে, সোনাও খাওয়া যাবে।
এখন তিন বছর গরু খায় নাই ভাই, গরু একটাও মরে নাই, কমে নাই, বলি হয় নাই, জবাই হয় নাই, কারণ 33 কোটি দেবতার এক দেবতা। তিন বছরে গরু এমন বারণ বাড়ছে ভাই, কারণ রাস্তায় দেখলে জয় শ্রীরাম, গঙ্গায় নম, গঙ্গায় নম, জগত্তারিণী মাতা, আসলে গাই গরু গা হিগারে দেই হাতে সদের গাটি নামা হিয়ানো হিগারে পেন নাম করে, পেন নাম, পেন নাম বুঝেন, এলেমের অভিজ্ঞতা নাই, বয়সের অনেক আছে, দুনিয়ার কত দেশে গেলাম, কত কিছু দেখলাম, নাগারান্ড তাফসির করি রায়পুর বড় মসজিদের পরে, আমার জীবনের তখন প্রথম পর্যায়ে নাগেরবাড়ির বোদাই কর্তারে কেউ দেখছেননি, বুড়িয়ারা কন বোদাই কথা কইতে মুখ দিয়ে সাপ পড়তো, এই সর্বশেষ নাগের জমিদারদের সর্বশেষ খুন্ডা বোদাই কর্তা। তো আমি তখন তো আর রিক্সাও ছিল না, রাস্তাও ছিল না, হেঁটে নাগেরহাটে যাইতে ফির করি আমার বাড়িতে আসি, নন্দীগ্রাম স্কুলের পূব পাশে, এখান থেকে জঙ্গল একেবারে অঘোর জঙ্গল আসিল, একটা বাড়িও ছিল না নাগেরহাট পর্যন্ত, একটাও আসিল না। তো ওই একদিন আমি ওই যাই স্কুলের সীমানা পার হয়ে সামনে গেছি আর দেখি যে বোদাই কর্তা, এখন আমাকে পেন নাম সালাম হুজুর, সালাম হুজুর, আমি ভালামন্দ কিছু কই না, এবার বোদাই কর্তা আর আদরি টানি আরে ডেঙ্গার বিটলে নেয়, আমি ডরাইছি কিরে কিছু কইবা তো ক, আমার ডেঙ্গার দিকে নাও কিনলে, হ্যাঁ আমার টানি ডেঙ্গার বিটতে হচ্ছে, বলি ইয়ার একা হুজুর আপনি নু সিদ্ধই খাড়ান, আমাকে কিল দেয়, আমি তো প্রত্যেক দিন আপনি এখান দিয়ে যান, হাজার হাজার মানুষ মনে করেন আজ থেকে 57 বছর আগে নাগেরহাটের মানুষ তাফসির বাংলে এইটা ভাঙ্গিয়ে আজার হইতে রাস্তাঘাট পরিষ্কার হইতে বোধ হয় 1 ঘন্টায় হইতো না, সব দিকে মানুষের সমান লাইন, এখন বোধহয় কর্তাকে হুজুর আমাদের আয়োগে হ্যান নাম করি, হ্যান নাম বুঝছেন তো, হেতে আরে প্রণাম করব, আমাকে কেন দরকার কি, কামলে একজন খোদাই পুরুষ, খোদাই পুরুষ কথাটা আমার মনে রয়েছে, আমাকে তোর পেন নামের খেতাও কিলেই নাই, তুই যদি পেন নাম করতে চা তোর ঈশ্বর তোর গড তারে পেন নাম কর, তাকে তুই পেন নাম কর, আমাকে পেন নাম করার কোনো দরকার নাই, ওরা গরুরই পেন নাম করে, দামড়া গরু হইলেও করে, গাই গরু হইলেও করে, তিন বছর গরু জবাই করা বেআইনি ছিল, এখন গরু এমন বারণ বাড়ছে লেট্রিন নাই সেই দেশে, এখনো শতকরা 90 জন গাছের গোড়ায় হাগে, খালের পাড়ে হাগে, এখানে হাঁকতে বসে পিছন থেকে গরুর দল এসে গুঁতে দিয়ে উল্টে যায় খালের মধ্যে ফালায়, এখান দিয়ে খালে ফালায় চুলার মধ্যে মহিলা আগুন জ্বালে রান্না করে, গরু 2-3 গায়ে গুঁতেই ওই বেচারির চুলার মধ্যে হালায়, এখন তারা মিছিল শুরু করছে গরু জবা করো, গরু জবা করো, দেখছেন নি, তাহলে আল্লাহ কুল্লু শাইইন খালাক নাহু বেকাদার, এটা এটাকে বলে ব্যালেন্স, ব্যালেন্স অফ, হ্যাঁ এই পরিবেশ, সেখানে এই মেয়েটাকে এখন 100 BGBর ক্যাডার, গেরুয়া পোশাক, এখানে হলুদ কাপড় এইটা দিয়ে এখন মেয়েটারে ঘেরাও করেছে, অপরাধ কি, বোরকা পরা, মুখে হেজাব, কত হেজাবের খেতা কি নেই, তুই কয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, এই দিক থেকে ইট মারে পাথর মারে, এই দিক থেকে তারা এইভাবে মানে অশ্লীল ইঙ্গিত করে, মেয়ে দৌড় দেয়, ওরা ওই দিক দিয়ে আবার ঘেরাও করে, ক জয় শ্রীরাম, জয় শ্রীরাম, মেয়েকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা যখন বলে ওরা দূরে সরে যায়, মেয়ে আবার সামনের দিকে যায়, ওরা আবার ঘেরাও করে, করে তাকে অপমান করে, তাকে হেনস্থা করে, আর বলে তুই ক জয় শ্রীরাম, জয় শ্রীরাম, তখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা বলার সঙ্গে সঙ্গে ওরা আবার জানি না ভয় পাইয়ে আবার দূরে সরে যায়, কয় তুই তোর এই বোরকা হেজাব খোল, এগুলো আমাদের সরকারিভাবে নিষেধ, মেয়ে কয় বোরকা, বোরকা ইজ মাই ট্র্যাডিশন, বোরকা আমার ধর্মীয় সিম্বল, আমি কেন বোরকা খুলতে যাব, এইভাবে 1 ঘন্টা পর্যন্ত মেয়েটাকে রাস্তায়, কিন্তু মেয়েটা সাথে সাথে ক্যাডারের সামনে একলা মোকাবিলা করেছে, তার একমাত্র হাতিয়ার ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর কিছু ছিল না, মেয়েটার গায়ে ওরা হাত দিতে পারেনি, এটাকে নিয়ে আজকে সারা ভারত উথাল পাথাল, কি সারা ভারত, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সে বলছে কে কি পোশাক পরবে তার স্বাধীনতা, এখানে রাষ্ট্রের হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই, মুসলমান বোরকা পরবে, ওরা গেরুয়া পরবে, যে যেইভাবে কংগ্রেসের সভানেত্রী
প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা সে বলছে মুসলমানের পোশাক মুসলমান পরবে, হিন্দুর পোশাক হিন্দু পরবে, কিন্তু মুসলমানের পোশাক হেজাব বোরকা এটা পরার পরে কাউকে হেনস্থা করা হবে এটা আমরা মানি না। ভারতের সবচেয়ে বড় মুসলিম সংগঠন ওলামা সংগঠন জমিয়তে ওলামা ইসলাম, তারা ওই মেয়েটাকে 5 লক্ষ টাকা পুরস্কার দিছে, ডাক্তার জাকির নায়েক 5 লক্ষ টাকা পুরস্কার দিছে, আমেরিকা ব্রিটেন থেকে কত মানুষ ফোন করে আমরা মেয়েটাকে $100,000 পুরস্কার দেব, আমরা কিভাবে পুরস্কারটা পৌঁছাইতে পারবো আপনারা আমাদেরকে বলেন ভাই। এক আল্লাহু আকবার, আর কিছু নাই, আর কিছু নাই, আল্লাহর কসম, এক আল্লাহু আকবার দিয়ে এই মেয়েটা আর এই যে শুরু হয়েছে। এইবার হিন্দুরাও কিন্তু মেয়ের পক্ষে কথা বলা শুরু করেছে, সব হিন্দু তো আর সন্ত্রাসী নয়, ভালো হতো আছে, তারাও মেয়ের পক্ষে কয়। তারপরে এখন কংগ্রেসও মেয়ের পক্ষে কয়, তারপরে সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা তারাও মেয়ের পক্ষে কয়, পুরো ভারতে এখন বোরকার পক্ষে একটা জোয়ার, বোরকার পক্ষে একটা স্লোগান শুরু হয়ে গেছে। তাহলে ঈসা আলাইহিস সালাম আসার আগে কাম যেটা হবে, মাইয়া একটা শুরু করছে, মেয়ে একটা, আল্লাহ তাকে কবুল করুন, পুরো ভারত জাগ্রত হয়ে গেছে। এরদোগান গত পরশু বলেছে পর্দা হেজাব নিয়ে যদি ভারত বেশি বাড়াবাড়ি করে তাহলে আমরা ভারতের উপরে হস্তক্ষেপ করতে বাধ্য হব। ভাই এখন তাদের পালপিটিশন শুরু হয়েছে, নরেন্দ্র মোদী মন্ত্রিসভার বৈঠক করেছে গত পরশু, কয় কিতাম কিলে ভালো হয় আমরা কল, আমি তো কোনো হদ দেই না, একটা মেয়ে কিন্তু, আর এই অঞ্চলের সর্ববৃহৎ শক্তি ভারত, একটা মেয়ের আল্লাহু আকবারের কাছে সব সারেন্ডার হয়ে গেছে। আর আমাদের কিছু মুসলমান আছে আল্লাহু আকবার কইতে থাকো শরম লাগে, এতারা আল্লাহু আকবার কয় না আরেকটা কয়, আসে না নাই জোরে কল, আসে না নাই জোরে কল, আসে না নাই, হতভাগা দুর্ভাগা পোড়া কপালে, যে আল্লাহু আকবারের উপরে দিন এসেছে, আল্লাহু আকবারের উপরে দিন টিকে আছে। এখন অমুসলমানরা কয় জয় শ্রীরাম, জয় হলনা, জয় তলনা, তারা কোক, কিন্তু মুসলমান কি বলবে জোরে বলেন, এ আল্লাহু আকবারের ভিতরে আল্লাহ এত স্পিরিট, এটা ইসমে আজম, মনে রাখবেন ইসমে আজম। কাফেররা যুগে যুগে বলেছে মুসলমান সেনাবাহিনীর তীর তলোয়ার ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র মারণাস্ত্র সব কিছুর মোকাবিলা করার ক্ষমতা আমাদের আছে, কিন্তু মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবারের অ্যাটম বোম মিজাইল যখন মারা শুরু করে আল্লাহু আকবার, তখন আমাদের পালপিটিশন শুরু হয়, আমরা অস্ত্রশস্ত্র সব পেলে বাথরুমে গিয়ে বসে 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 কোঁতাই কোঁতাই, আমাদের তল প্যাকে তল প্যাডে স্মারক হইয়া যায়। আজ মুসলমান সে আল্লাহু আকবার ভুলে গেছে, আমি কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলি নাই, কি কেউ কি আমার উপর রাগ করেছেন, তাহলে আল্লাহু আকবার কইতে শরমাইয়েন না, মুসলমানের ঘরে হইছেন মুসলমান হিসাবে আসেন, ব্যাকের আগে আল্লাহু আকবার কর, রাজি আছেন, একটা মেয়ে আল্লাহু আকবার কই কি করছে, পুরো ভারত আজকে সারেন্ডার করেছে তার কাছে। সামনে নাটক আরো চলছে, কিন্তু সামনে আরো অনেক খেলা আছে, আল্লাহু আকবারের কেরামতি বুজুর্গি, এই ক্ষেপণাস্ত্র মিজাইলের যুগে আমরা আমাদের পাশের দেশে দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।